দীনদয়াল উপাধ্যায়ের নামত অসমত মহাবিদ্যালয় কিয়? অবশেষত সরকারের বিরুদ্ধে স্থিতি গ্রহণ করলে অসম গণ পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করলে অগপর। অগপর মতে দীনদয়াল উপাধ্যায়ের পরিবর্তে অসমের মনীষী সকলের নামত মহাবিদ্যালয় স্থাপন করাটো অধিক প্রয়োজন। ভূপেন হাজরিকায় হোক, লাচিত বরফুকনে হোক, মহাপ্রভু শঙ্করদেবই হোক, এই সকলকে আমি সমানে প্রতিষ্ঠা করাটো বা তেওঁলোকক আগবাই লৈ যোৱাটো বিচাৰো। অসমত নতুনক স্থাপন করবলগা মহাবিদ্যালয় সমূহর নামাকরণ অসমৰ জাতীয় জীবনের বৰেণ্য ব্যক্তি সকলের নামত নামাকরণ করবলৈ রাজ্য চৰকাৰলৈ অসম গণ পৰিষদে আহ্বান জনাইছে। অসম গণ পৰিষদ দলে সমগ্র বিষয়টো রাজ্য চৰকাৰক পুনৰ বিবেচনা কৰিবলৈ অসমৰ পুৰুষ ব্যক্তি সকলের নামত মহাবিদ্যালয় সমূহ নামাকরণ করবলৈ আহ্বান জনায়। অগপর স্পষ্ট কথা, আঞ্চলিকতাবাদের ক্ষেত্রে অগপাই কেউ আপোষ করা নাই আর ভবিষ্যতেও নকরে। আমি আমি কোনো সেইকাৰণে আমি কোনো কথাতে আপোষ করা নাই নয়। আমি এটা হিন্দু শরণার্থীর ক্ষেত্রে আমি আপোষ করেছো যেন আমি আপোষ করা নাই নয়। আমি আমি তার মানে আমি আপোষ করা নাই নয়। এই এই যিকেইটা নীতি আদর্শ কথা পার্থক্য থাকিব সেই কথাটো আমি আপনার কলো যে অসম গণ পরিষদে নিজের স্থিতি নিজের নীতি আর নিজের আদর্শের আঁতরি না যায়। ইপিনে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে জাতি মাতি ভেটির উপর করা ব্যাখ্যাক সমালোচনা করে অগপয়। সেইটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতিগৰাকীৰ মন্তব্য আৰু তেওঁলোকৰ আভ্যন্তৰীণ বিষয়ত মই হস্তক্ষেপ নকৰোঁ। সেয়া তেওঁলোকৰ হয়তো দৃষ্টিভংগীটো তেওঁলোকে প্ৰকাশ কৰিছে, কিন্তু আমাৰ কথা হ'ল যে আমাৰ নামটোৱে পৰিচয়। আমি আপোনালোকে জানে যে অসম আমাৰ ভৌগোলিক মানচিত্ৰখন হৈছে অসম, ৰাজ্যখন অসম, আৰু সেই নামাৰেই আমাৰ দলটোৰ পৰিচয় অসম গণ পৰিষদ। গতিকে আমি অসম গণ পৰিষদে জাতি মাতি ভেদি বুলিলে আৰু আমি বেলেগকৈ ভাবিব নোৱাৰোঁ। অসম গণ পৰিষদ এটা আঞ্চলিক ৰাজনৈতিক দল। আমাৰ জাতি মাতি ভেটিৰ অৰ্থ অসমৰ জনজীৱনৰ যিটো সমস্যা বা অসমৰ জনজীৱনৰ লগত যিখিনি সংগতি থকা কথা সেইখিনিকে আমি বুজাইছোঁ। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতিয়ে যিটো কি কৈছে সেই সম্পৰ্কত আমি মন্তব্য নিদিওঁ, কিন্তু আমাৰ স্থিতিটো আমি স্পষ্ট যে আমাৰ জাতি মাতি ভেটি বুলি ক'লে অসমৰ জনজীৱনৰ সমস্যাখিনিক আমি বুজোঁ। প্ৰথমবাৰৰ বাবে অগপৰ নেতৃত্বই এইদৰে মুকলিভাৱে চৰকাৰৰ বিৰুদ্ধে সোচ্চাৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, আছাম টক।